ইংরেজিতে লিখতে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু বলতে গেলেই যত সব সমস্যা। এটি যেন একটি জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে। একজন দুইজন নয়, শত শত স্টুডেন্ট থেকে শুনেছি এই প্রশ্ন। বিভিন্নবার বিভিন্ন জায়গায় এই প্রশ্নের সমাধান দিয়েছি, কিন্তু আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দুটি টিপস দিতে চাই, যে দুটি টিপস আপনার স্পিকিংয়ের গতি অনেক অনেক বাড়াতে পারে। অনেকভাবেই সমাধান দেওয়া যেতে পারে, কিন্তু সব সমাধান সবসময় সঠিকভাবে কাজে লাগে না। কিন্তু আজকের ভিডিওতে যে সমাধানগুলো দিতে যাচ্ছি, আমি বিশ্বাস করি যে কোনো ধরনের ছাত্র বা ছাত্রী এই টিপসগুলো যদি ফলো করে, সে স্পোকেন ইংলিশে তার গতি নিয়ে আসতে পারবে কিংবা ফিরে পাবে কেউ যদি হারিয়ে ফেলে। সর্বপ্রথম যে কথাটা আমি বলবো, এটি হয়তো এর আগে অনেকবারই শুনেছেন, কিন্তু আমি বলা এবং কিছু কাজ করার সিস্টেম দেখাবো। That is read, 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 and read. You may tell me, why are you saying read, 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 and read? Read, 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 and read. Can you tell me, why did I say many times? আমি আসলে গুরুত্ব বোঝাতে চেয়েছি। প্রত্যেকটা ভালো লেখকের পিছনের গল্পটি কি? সে একজন ভালো পাঠক ছিল। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। একজন ভালো পাঠক ভালো লেখকে পরিণত হয়ে যায়, কারণটা কি? সে যখন লিখতে যায়, সর্ব ধরনের শব্দ তার মাথার আশপাশে ঘুরতে থাকে, সে ভালো শব্দগুলো উচ্চারণ করে এবং সুন্দর করে লিখে। ঠিক বলার ক্ষেত্রেও একজন যদি খুব বেশি পড়ে, তাহলে তার জানা শব্দগুলো খুবই অ্যাক্টিভ হয়ে যায়। সে যখন কোনো কিছু বলতে চায়, সে তখন একটা ওয়ার্ড খুঁজে পেতে সময় লাগায় না, ওয়ার্ডটা অটোমেটিক্যালি তার ব্রেনে চলে আসে এবং সে সেটা ব্যবহার করতে পারে। আপনি হয়তো 5-10 হাজার শব্দ ইতিমধ্যেই জেনে আছেন, কিন্তু ব্যবহার করবার সময় কি ঠিক 5-10 হাজারই পান? উত্তর হচ্ছে নো। আপনি যখন ইংলিশে কথা বলতে চান, তখন গুটি কয়েক শব্দ আপনার মনে হয়, বাকিগুলো জানা থাকা সত্ত্বেও মনে হয় না, বিকজ ইউ ডিড নট রিড দ্যাম ফর এ লং টাইম। জানা শব্দগুলো কেমন যেন একটু অপরিচিত শব্দের মতো বিহেভ করে। কারণটা কি? কারণ আপনি এদের সাথে কোনো সাক্ষাৎ বজায় রাখেননি। সো ফ্রম টুডে স্টার্ট রিডিং সামথিং ইন ইংলিশ অ্যাট লিস্ট ফর 5 মিনিটস পার ডে। মেক এ হ্যাবিট অফ রিডিং অ্যান্ড বি ইউজ টু। ইফ ইউ ক্যান ডু ইট, ট্রাস্ট মি, আই এম সেইং ইউ উইথ গ্যারান্টি, ইউ উইল ফিল লাইক এভরিথিং ইজ নাও বিকামিং কোয়াইট সিম্পল। দ্য টাইম ইউ উইল গো ফর স্পিকিং, ইউ উইল গেট ইচ অ্যান্ড এভরিথিং easily as because of your this habit I said you. Number 2 and the last thing for today's video. Listen, 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 listen and listen something in English. The same thing I say to you for the reading. Listening is the mother of speaking. In other ways I say, better listening eventually becomes better speaking. আপনি যদি প্রতিদিন 5-10 কিংবা 15 মিনিট ইংরেজিতে কোনো কিছু শুনতে পারেন এবং এটা যদি একটু কন্টিনিউ করতে পারেন 2 বা 6 মাসের জন্য, ফর এক্সাম্পল, আপনি নিজে থেকেই ইংলিশ বলতে শুরু করবেন। মানুষ অনুকরণ প্রিয়। আপনি কাউকে যদি শুনেন দীর্ঘ সময় ধরে, ওনার অনেক কিছুই আপনার মধ্যে চলে আসবে। এটা খুবই সাধারণ বিষয়। সুতরাং আপনি যদি ইংলিশ একটা মিউজিক শুনেন কিংবা ইউটিউব থেকে একটা ভিডিও দেখেন, অথবা কোনো নিউজ চ্যানেলের সামনে বসে নিউজ দেখেন, হতে পারে সেটা আপনার প্রিয় খেলা সংবাদ, অথবা আপনার ইন্টারেস্ট আছে এমন একটা জিনিস, তাহলে অবশ্যই আপনার লিসেনিং পাওয়ারটা ইম্প্রুভ হবে, সাথে সাথে ম্যাজিক্যালি আপনার স্পিকিং পাওয়ারও ইম্প্রুভ হবে। সো আই ওয়ান্ট টু টেল ইউ, ট্রাই বিকামিং আ গুড লিসেনার ফ্রম এনি সোর্সেস ইউ হ্যাভ। কুড বি ফ্রম ইউটিউব, কুড বি ফ্রম ইউর ফ্রেন্ড, কুড বি ফ্রম এনি ল্যাঙ্গুয়েজ ক্লাব, anywhere, just make sure that you are listening every day at least for 10 minutes or 15 minutes. So these 2 tips I told you are crucial for any learner of English, especially for becoming a fluent speaker in English. It is suggested to follow as early as possible. I hope you guys will follow that one and will be benefited. If you found the video quite useful to you, and if you believe this video is going to change a little even
in your speaking, please do share the video and make sure you are subscribing our channel. Thank you and Allah Hafiz for the time being. আমার উদ্দেশ্যই হচ্ছে একদম জিরো লেভেল থেকে শুরু করা, যাতে করে যারা একেবারে নতুন তারা অনেক কিছু শিখতে পারে।